আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা দিনে আর একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে একটা গাভীর কথা শুনছি, এই যে বাসায় একটা গাভী আনছে, তো এর জন্য এখানে চলে আসছি। দেখি একটু প্রেগনেন্ট গাভী, দেখি কি অবস্থা। এই তো গাভীর মালিক, পিঠে থাপড় দেন, পিঠে থাপড় দেন। এই তো গাভী, আমি একটু দেখাই। এই হচ্ছে গাভী, এই তো আমি সবকিছুই দেখাবো এবং কথাও বলবো। আগে আমি জাতমানের কথাটা যদি বলি, যাতে হচ্ছে ফ্রিজিয়ান, মানে যে সাইডে সব সেই সাইডে যায়। এটা কিছু কিছু গরু আছে আবার, ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে যে সাইডে শুইবো ওই সাইডে খাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মানে যে জাতা লাগে তো এর লিগে আর কি। আমি যদি ইয়ার কথা বলি তাহলে হচ্ছে যাতে হচ্ছে ফ্রিজিয়ান। এই তো দেখেন, আপনারাও দেখেন, শুধু তো আমি দেখবো না, আপনারাও দেখেন। এই তো গাভী, এই যে এটা প্রথম বাচ্চা দিব, প্রথম বাচ্চা, এই তো প্রথম বাচ্চা। তো আগে দেখাই নিলাম, এখন হচ্ছে চামড়ার বিষয় টিষয় একটু দেখাই। আব্বা একটু ই করে দাও তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ভয় পাও না, দাঁড়াও। এই যে, এই তো চামড়া, এই যে চামড়া, এই তো, এই যে মোটা না এমনি, হ্যাঁ এমনি চিকনই আছে। এই যে, এই যে এতটুকু তো স্বাভাবিক থাকবেই। তাও এই যে দেখে নিয়েছি, আমি আরেকবার একটু দেখাই। এই তো, এই তো এতটুকু তো থাকবেই, হ্যাঁ লাগানো। এই তো, আর হচ্ছে যদি আমি একটু উলান দেখাই, এই যে এই সাইডেও, এটা আবার যে কাত হয়ে শয় না, সেই কাথে উলানটা বেশি আসে। এটা বুঝতে, উলান আরও আসবো, বাটে এখনো দুধ আপনার আসে নাই, একটু সময় লাগবো। কারণ এই যে, হ্যাঁ বানে দুধ আসে নাই, বাচ্চা দিতে আরও সময় লাগবো। আমি আর একটু যদি বলি, আর এই যে ভাঙছে কিন্তু অতটা ওই হয় না, এই যে এইগুলা ঢালু হবে আরো, হ্যাঁ আর একটু ঢালু হবে। আর এইগুলা তো আপনার দেখা যায় যে একবেলায় অনেক হয়ে যায়, তাই না? দেখা যায় কিছু কিছু গরু বাচ্চা দেওয়ার পরেও ই হয়, আবার দেখা যায় যে কিছু কিছু গরু ঘন্টা দু এক ঘন্টা ডিফারেন্সে অনেক কিছু হয়ে যায়। আবার এই কাত হয়ে শুইছে তো এর জন্য উলানটা এই সাইডে কিন্তু বেশি দেখা যাইতেছে। হ্যাঁ এই যে এইগুলা সব ভরবো, তারপরে এই গরু মানানসই হইব। এই তো যা 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 ওইদিকে যা, এটা প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চা। এমনি উলান আলহামদুলিল্লাহ ভালো আসছে, খারাপ না। হ্যাঁ এই তো, হ্যাঁ প্রথম বাচ্চা অনুপাতে ভালো আসছে। এখন আসলে প্রথম, মানে প্রথম গরু নিয়ে ভালো হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর কিন্তু এটা আসলে আমরা ওরকম বলা যায় না, কিন্তু এখন দুধের ব্যাপারটা হচ্ছে আল্লাহ রেজিকে যার যা রাখছে তা হবেই। কিন্তু আপনার ধরেন 10 কেজি না হইলেও আপনার 10 কেজির একটু নিচে নিচেই আমরা গ্যারান্টি দিব। গ্যারান্টি বলতে কি, মানে আমাদের চোখে যেটা বাজবে আমরা সেটাই বলবো। এটা গ্যারান্টি ট্যারান্টি কিছু নাই, যেহেতু আমরা নিজেরা বিক্রি করি না, এটা নিয়ে কোনো ইয়ে না। কিন্তু আমরা যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে এমনি অসুস্থ নাই আলহামদুলিল্লাহ, দিল্লা সেটা ভালো আছে। হ্যাঁ আর পৈলটি গরু আনজার যে উলান ফুলান আসছে খারাপ হওয়ার কথা না। আর আমরা যদি সামনের তুলনায় একটু পিছনে দেখি, দেখেন পিছনের কোমরটা কিন্তু অনেক ভারী। হ্যাঁ আর আমি আপনাদের আজকে নতুন আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে দাঁড়ানোর কৌশলটা। যেগুলা দুধালু গাভী সেগুলো দেখেন একদম স্ট্রেট বরাবর দাঁড়াইছে, স্ট্রেট বরাবর দাঁড়াইছে। হ্যাঁ আর যেগুলো আপনার দুধ কম হয় বা ইয়া, সেগুলো একটু বাঁকা হয়ে দাঁড়ায়, দেখেন স্ট্রেট, একদম স্ট্রেট। এটা হচ্ছে লক্ষণ। আমি আপনাদের মাঝে অনেক কিছু হয়তো বা ফোনের মধ্যে শেয়ার করতে পারি না, আর সব কিছু তো আর ফোনে বলে শুলে হয় না। আর এই যে আমি যদি একটু, এই যে দেখাই বাট, এই যে বাটগুলো, আবার ওই সাইডের বাট একটা মোটা, তাতে কিন্তু ভাববেন না যে বাটুটা নষ্ট। বাটটা টান দেওয়া হচ্ছে, ভাবি আন তো, বাটটা টান দেন তো, ও মোটা বাটটা, মোটা দেখা যায় অনেকে, বাটটা সমস্যা ওই হালকা একটু টান দিবেন, আপনার সমস্যা কি? সরম কি রাখেন, আপনি তো গরু পানান বোকা নাকি? আসেন, এই তো ওই বারটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ কারণ অনেকে ওই বারটা মোটার লেগে অনেকে ভাববো যে হইলো ই নাই, বারোটা নষ্ট আছে না একটা কথা। চারটা বার যদি ক্লিয়ার থাকে আপনার, এটা আমি আর আরেকটা কথা বলে নেই। এই তো দুধ হাতে নেন, ওই সাই তো, ওই যে মুখে ওই ই থাকে, হ্যাঁ শাল থাকে, ওটা অনেকে ফালাই নেওয়া লাগে, ওই যে শাল না, উই উই আইসে না, কষাইছে আইসে, আহে আহে আহে, ওই যে ওই মুখে ওই যে শাল থাকে পৈলটি নে, তাও ফালাই দেন, ফালাই দেন, শাল ফালাই দেন লাগে ওটা মুখে। বাট আমার নাল্লারই একটা সৃষ্টি বাটি থাকে, ওই যে ওই যে কষাইছে। আচ্ছা ওই এই এইটা দেন, এটা বেশি দরকার, আইসে না, ওইটাও কষাইছে। আচ্ছা সমস্যা নাই, কষাচ্ছে। আর আমি আপনাদের আরেকটা কথা বলে নেই, যদি শুধু এটা আমার মাধ্যম টাধ্যম কোনো কিছু না, আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন, কিন্তু কোথাও থেকে যদি কোনো গরু কিনেন, যদি জরায়ুতে সমস্যা থাকে, তার মানে জরায়ু মানে ঘর বের হয়, তারপরে যে বাটে সমস্যা, থেকো থেকো ভালো না থাক, বাট ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ওই যে ওই যে আব্বা ফালাইছে, ক্লিয়ার আছে,
আমি একটু জুম করে দেখাই। ওই যে ওই যে ওই যে কি আছে, আমি কথাগুলো বলবো, আগে দেখেন ভালো করে। হয়েছে থাক, ওই ওইটা দাও, মোড়াটা থেকেও বার হয়েছে। গরু এমনি খুবই কিন্তু শান্ত দেখছেন। ওই যে বেড়েছে বেড়েছে বেড়েছে, পুলুটি গরু তেমন করবো আর হ্যাঁ ব্যথা হয়েছে, ডেকে হয়েছে। তো আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যেখান থেকে গরু কিনবেন, চারটা বাট এবং ঘর, এটা হচ্ছে যে বিক্রি করবে তার দায়িত্বে, বুঝছেন? যদি এটা ইয়ে থাকে সেটা ডেমারেজ কিন্তু সে দিবে। এটা নিয়ে আমরা আমার ইয়ে আমার মাধ্যম টাধ্যম কিছু না, হইলেও আমি প্রতিবাদ জানাবো, এবং যদি আপনাদেরও হয় সেটা আপনারা প্রতিবাদ জানাবেন। কারণ হচ্ছে আপনারা গরু কিনবেন একটা বিশ্বাসে, যদি সেটা নিয়ে ডুপ্লিকেটই করে তাহলে তো হয় না, তাই না? তো এই তো হচ্ছে, আমি এই যে ভিডিওটি শেষ করে দিব। এই যে এইগুলো আরও ভরবে এটা, আর হচ্ছে আপনার এই যে আমি যদি উলানের চামড়াটা একটু দেখাই, এই যে উলানের চামড়া আর একটু আসবে। পোলোটি করু তো দেখা যায় যে এগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ানে বেশি মজবুত হয়। হ্যাঁ, আর দাঁতের ব্যাপারটা আমরা জানি না, আর দাঁত থাত কিছু না, অল্প বয়সের গরুই আপনার এটা হিটে আসছে, যে দেখে বোঝা যায় যে শিং ঠিং দেখেন না একদম ইয়া। তো যতখানি আমার ইয়া ছিল দেখানো সেটা আমি দেখাইছি, কিন্তু গরুটা আপনার দেখা যায় যেরকম যত্ন দেওয়া লাগবে প্রেগনেন্ট অবস্থায় ওই রকম মনে হয় কিছু খাওয়ায়ও নাই। আর এই বাড়িতে তো মনে করেন এই যে খড়টড় এগুলাই বেশি খাওয়ানো হয়, আর ঘাস কাঁচা ঘাস আছে কিছু, তো এরা ভাবি এখন ঘাস নাই, ও ঘাসও নাকি নাই। ভুসি টুসি খাওয়াইছেন তো সকালে? 1 কেজি ইজ্জত মাইরে হালাইছেন, ইজ্জতের কাম শেষ। কই 1 কেজি ভুসি খাওয়াইছে, আল্লাহ ইজ্জত আর থাকলো না। 1 কেজি ভুসি খাওয়াইছে বলে চাপ আসবো দেখিয়া, কিন্তু যে মানে খরচ টরচ ওরকম করে না, বা বর্তমান বাজারে সব কিছু দাম বেশি দেখিয়া, কিন্তু আপনারা যারাই নেবেন তার এটার পিছনে একটু খরচ করা লাগবে। হ্যাঁ, আর এই বাসা থেকে কিন্তু যে আমি আমার গাভিটা নিয়েছিলাম দেখে হয়তো চিনতে পারছেন, আমি আবারও দেখাই এটাই। তো এটা হচ্ছে আপনার এই যে বিক্রি করে দিবে, এই জন্যই তো মূলত ভিডিওটি করা। আর এই যে পাশের গরুটা অনেক অনেক ভালো, পাশের গরুটা আমার কাছে বেশ ভালো লাগে, তো ওগুলো যত্ন দেয় না কোনো কিছু, বুঝছেন? এই খামারি হলো আপনার একদমই কিপটা যেটা বলা লাগে। এই তো, তো ভিডিওটি শেষ করে দিব, সব ভালো থাকেন সুস্থ থাকেন। যারা নেবেন তারা, আমি এতটুকু বলতে পারি আল্লাহ রহমতে কোনো রোগ নাই, সুস্থ এবং বাট ক্লিয়ার আছে, জড়াইতে কোনো সমস্যা নাই। সমস্যা হলে আপনার তো মনে করেন, এটা বললামই তো, শুধু এইখানে না বাংলাদেশে যে কোনো জায়গায়, এটা দায়বদ্ধতা তাদের। আপনারা কিনবেন দেখে যে ঠেকবেন তা কিন্তু না। হ্যাঁ, আর দুধের ব্যাপারটা হচ্ছে অত গ্যারান্টি দেওয়া যায় না, কারণ হচ্ছে বাকিটা রেজি, কারণ আমি বইলা দিলাম দেখাই দিলাম 15 কেজি, আপনি বাড়িতে নিয়ে হলো 4 কেজি, সেটা কিন্তু কপালের ফেভার। হ্যাঁ, সব কিছু কিন্তু আপনার ভাগ্যের উপর নির্ধারণ করে, রিজিকে যদি থাকে তাহলেই পাবে। আমার যতটুকু বলার আমি ততটুকু বললাম, আপনাদের বাকিটা ইচ্ছা, আপনাদের যদি ভালো লাগে করবেন, কিন্তু 10 কেজির কথা আমি বলবো না, 10 কেজির একটু নিচেই থাকুক, কিন্তু দ্বিতীয় তৃতীয় বিয়ানিতে গরুটা খারাপ হবে না, এটা আমি বলতে পারি। আর আমি এত গ্যারান্টি দিবও না, আপনারা হচ্ছে দেখে নেবেন, কারণ আপনাদেরও যাচাই আছে, চোখ আছে, তাই না? তো ভিডিওটি আমি শেষ করে দিই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।